আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে ব্রেড প্রোটিন। মজাদার, সহজ এবং টেস্টি এই ব্রেড প্রোটিন কীভাবে বানানো যায় চলুন জলদি দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, রেসিপি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করছি। ব্রেড প্রোটিন তৈরি করার জন্য আমি এখানে কিছুটা ব্রেড নিয়েছি। এবার আমি ব্রেডের যে ব্রাউন সাইড আছে সেটা কেটে নিচ্ছি। সবগুলাই পিস আমি এইভাবে কেটে নিচ্ছি। ব্রেডগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি ব্রেডগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে বাটিতে দুইটা ডিম দিয়ে দিচ্ছি আর কিছুটা চিনি নিয়ে নিচ্ছি। নিয়ে এটা ভালো করে মিশি। ব্রেডগুলো আমি এটা দিয়ে ভেজে নিচ্ছি। চুলায় একটা বড় সাইজের তাওয়া বসিয়ে দিয়েছি। এবারের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি এবার ব্রেডটা ভেজে নেব। এতে এবার ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। হালকা কালার করে ভেজে নিতে হবে সবগুলাই ব্রেড। চুলায় একটা প্যানে আমি অনেক আগ থেকে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছিলাম, অনেকটা ঘন হয়ে গিয়েছে। 4-5টা এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটু গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি, চাইলে কন্ডেন্স মিল্কও অ্যাড করতে পারে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা যে যেভাবে খান সেটা বুঝেই অ্যাড করতে পারেন। এবার 1/2 কাপ দুধের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করছি। এই তো এটা নর্মাল দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা দুধটাই দিতে হবে, ফুটানো দুধ দিয়ে দিলে এটা দলা পেকে যায়। এই তো মিশিয়ে এটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটা সাথে সাথে নাড়ার উপর রাখতে হবে, নাইলে নিচে বসে যাবে। বাস এই তো এটা রেডি হয়ে গেছি। আমি এখানে অল্প পরিমাণ লবণও অ্যাড করছি। আসলে মিষ্টি খাবারে কিছুটা লবণ অ্যাড করলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি আবার এলাচ দারচিনি গুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এখানে আমি একটা মাটির পাতিল নিয়েছি, এটা অবশ্য দইয়ের পাতিল। আমি এই পাতিলটায় ব্রেডগুলা রেখে দিচ্ছি। ব্রেডগুলা আমি কিছুটা কালার করে ভেজেছি, চাইলে আপনারা এটা একেবারে হালকা করে বাছতে পারেন। আসলে ডিমের একটু আস্তে গন্ধ করে, সেজন্য আমি একেবারে হালকা করে এটা বাজলে খেতে পারি না। এরকম করে সবগুলাই ব্রেড আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি দুধগুলো অ্যাড করে দিচ্ছি। এতে এবার দেখুন আমি এখানে কিছুটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি, কিছুটা কিশমিশও দিয়ে দিচ্ছি। এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এটা এখন ফ্রিজে রেখে দেব। আমি এটাকে এখন ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি এটা রেখে দিচ্ছি, তারপর দেখিয়ে দিচ্ছি এটা কি অবস্থা। এই তো ফ্রিজ থেকে ব্রেড পুডিংটা বের করে নিয়েছি। চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আলহামদুলিল্লাহ, অনেকটা টেস্ট হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।